মাহে রমজানে অনেকেই সামান্য অসুস্থতা অথবা এমন কিছু কারণ, যে কারণগুলো আসলে ইসলামের শরীয়ত ওইভাবে বড় করে দেখে না, এই মানে তুচ্ছ কারণকে কেন্দ্র করে রোজা রাখে না। সে ফর এক্সাম্পল আজকে সে এখান থেকে নারায়ণগঞ্জ যাবে, তো ঢাকায় তো জ্যাম পড়ে, এখন এই জ্যাম ঠেলে আমাকে যেতে আসতে তো কষ্ট হবে, এই জন্য আমি আজকে রোজাটা রাখছি না। আজকে বিকেলবেলা খেলা আছে, এই জন্য আমাকে খেলতে হবে, এলাকা ভিত্তিক অনেক খেলা কিনতে হয়, এই জন্য রোজাটা আজকে রাখা যাবে না, আজকে আমার পরীক্ষা আছে। এই ধরনের কারণ যেগুলো ইসলাম মানে অ্যাকসেপ্ট করে না, এই কারণে কেউ যদি রোজা না রাখে তার বিধানটা কি এবং এর পরিণতি কি যদি বলতেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের মুবারক মাসে একটি ইসলামিক গুরুত্বপূর্ণ সওয়াল জবাবের অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আমিন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের বিধানগুলো কোরআনে কারিমে সুন্দর করে বয়ান করে দিয়েছেন, কারা রোজা রাখবে আর কারা রাখতে পারবে না, কারা প্রয়োজনে রোজা না রাখার কাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মাঝে যে অসুস্থ রয়েছে কিংবা যে সফরে রয়েছে, এখন এই সফরের মানা এটা নয় যে একজন মানুষ এখান থেকে চট্টগ্রাম যাবে কিংবা এখান থেকে সে নারায়ণগঞ্জে যাবে সে রোজা ভাঙতে পারবে। হ্যাঁ, সে যদি এমন দূরের সফর হয় যেটাকে সফর বলা হয়, যেটা সফরের যে সংজ্ঞা, যেখানে গেলে তাকে কসর পড়তে হয়, এখান থেকে নারায়ণগঞ্জ গেলে তাকে কী করতে হবে না, সে রোজা রাখার এ সামান্য একটু অজুহাত দিয়ে রোজা ভাঙার কোনো অনুমতি নেই। আর বিশেষ করে গুনাহের কারণে, যে কোনো এক ব্যক্তি গুনাহের কোনো কাজে সে অংশগ্রহণ করবে, গুনাহের সফরে যাচ্ছে, সে যদিও সফরের দূরত্বেও যদি হয় তবুও তার জন্য রোজা ভাঙার কী নেই, অনুমতি নেই। আর এটি ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা অন্য কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য কোনো রোজা ভেঙে ফেলা, রোজা ভেঙে এই তার রোজা ভাঙার কোনো অনুমতি এক্ষেত্রে নেই। একান্ত যদি ইসলামিক কোনো ডাক্তার এবং কি ভালো অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে ইনি অসুস্থ, তার এই মুহূর্তে রোজা রাখলে জীবন নাশের শঙ্কা রয়েছে, তাহলে সে ব্যক্তি কী করতে পারবে, রোজা ভাঙতে পারবে। আর যে এরকম রোজা ভাঙবে তাকে কাজা কাফারা উভয়টা আদায় করতে হবে। ধন্যবাদ মহতারাম। অনেক সময় ডাক্তারদের কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, আমরা দেখি যে আপনার আলট্রা করা লাগতে পারে, ব্লাড স্যাম্পল নেওয়া লাগতে পারে, অথবা পেটের ভিতরে কোনো যন্ত্র প্রবেশ করিয়ে সেখানে পেটের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করানো লাগতে পারে, এরকম ক্ষেত্রে কেউ যদি রোজা না রাখে তাহলে তার রোজা রাখার সুযোগ আছে কিনা? হ্যাঁ, যদি কারো যদি টেস্টের জন্য যেমন ব্লাড নিবে এটার জন্য রোজা ভাঙবে না, এমনকি কোনো যদি কোনো ব্যক্তি যদি ব্লাড ডোনেট করে, একজন রোগ এখন তাকে ব্লাড দিতে হবে, এক ব্যাগ রক্ত দরকার, রোজা রেখে যদি কেউ ব্লাড ডোনেট করে তাহলে তার রোজা কী হবে না, কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, বাকি এমন মেশিন যেটা যদি খাদ্য নালিতে চলে যায় এবং কি সেখানে যদি কোনো মেডিসিন ইউজ করা হয় তাহলে রোজা ভেঙে যাবে, সেক্ষেত্রে রোজা রাখার সুযোগ থাকবে না। সে পরবর্তীতে এটার জন্য তার যেহেতু এটা প্রয়োজন এটা শুধু কাজ আদায় করতে হবে, তাকে কাফফারা দিতে হবে না। জি, ধন্যবাদ সম্মানিত শেখ, জাজাকাল্লাহ। আচ্ছা, রমজান মাসে যে সমস্ত মানুষগুলো রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, আমরা জানি যে মেয়েদের যদি মেনস্ট্রুয়েশন একটা বিষয় থাকে, জি, তারপরে এরকম মানে এই সেগমেন্টটা আসলে পড়বে কারা, যে এই লোকগুলো রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, এরকম যদি বলেন যে কাদের? যেমন নারীদের ক্ষেত্রে হতে পারে, নারীদের ক্ষেত্রে যাদের মাসিক শুরু হয়ে যায়, ঋতুস্রাব শুরু হয়ে যায়, তারা রোজা পরবর্তীতে কাজ আদায় করলে তাদের হয়ে যাবে, তাদের জন্য অনুমতি রয়েছে। এমন মহিলা যার সন্তান হয়েছে, নেফাস যেটাকে বলা হয়, যে সন্তান প্রসবের পরে যে রক্তস্রাব হয় সেটার জন্য সে রোজা না রাখার তার অনুমতি রয়েছে। আর ডাক্তার যদি বলেন যে এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, সে জীবন নাশের সম্ভাবনা রয়েছে, ওই ব্যক্তির জন্য রোজা রাখার অনুমতি রয়েছে। আর যদি সে এই সফর হয় যে এখান থেকে একজন বাইতুল্লাহ সফরে যাচ্ছেন, সে মুসাফির, সে ব্যক্তি রোজা না রাখলে, সে যদি আমাদের এয়ারপোর্ট পার হওয়ার পরে সে এখানে রোজাদারদের সাথে যখন আসে তখন সে রোজা ভাঙতে পারবে না, কিন্তু সে যখন দেশের সীমানা পেরিয়ে যাবে, তার সফরের এরিয়া শুরু হয়ে যাবে, তখন সে চাইলে রোজা ভাঙতে পারে, পরে এটা সে একটা কাজ আদায় করে। আচ্ছা মহতারাম, এক্ষেত্রে ধরেন এয়ারপোর্টে যাওয়ার পরে যখন বিমানে উঠলো, জি জি, মক্কায় যাচ্ছে, জি, কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে শীতল পরিবেশ, জি, রোজা ভাঙতে চাচ্ছে না যে আমি রোজাটা রাখবো, কোনো সমস্যা নাই, কোনো সময় সে রোজা রাখবে। ওমান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যে সে ব্যক্তি যদি নফল, সে এটা তার জন্য অনুমতি আছে, এখন সে আজিমতের উপর আমল করবে, সে রোকসত নিবে না, ছুটি নেবে না, ছুটি নেবে না, অনুমতিও আছে, করারও অনুমতি আছে, না করার অনুমতি আছে, সে যে কোনো একটাই নিতে পারে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রোকসত আর আজিমত মানে যে উনি করতেও পারেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাম রোকসতটাকেই নিতেন, শরীয়তের সুযোগটাকেই গ্রহণ করতেন। সুবহানাল্লাহ।